نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمنا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكر تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: السعيد من ورد بغيره، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা প্রধানসীনা মা ও ভাইয়া, ভাই সন্ধ্যা থেকে একাধিক বক্তাদের অজনসিয়ার শুনেছেন, হয়তো আমি শ্রোতাদের কাছে কিছু শ্রোতাদের কাছে পরিচিত হতে পারি, কিন্তু জায়গাটি আমার কাছে একেবারেই নতুন। আমি এই জায়গাতে কখনো কথা বলিনি। আজকে আল্লাহ আনিয়েছেন এখানকার পরিবেশ পরিস্থিতি ধর্মীয় অবস্থান সম্পর্কে কিছুই জানি না, তবে এসে যেটা দেখছি সেটি হলো দেহের তুলনায় জামা বড়। জানি না এটা কোন আন্দাজের। দ্বিতীয়ত ভাই, অজনসিয়তের মৌলিক স্বার্থ হলো মানুষের কাছে কিছু হেদায়েতমূলক বার্তা পৌঁছানো। একটি রাতের ছ থেকে সাত ঘন্টার একটি অনুষ্ঠান, তার বেশি কি কথা বলুন অসম্ভব। ছ থেকে সাত ঘন্টার একটি অনুষ্ঠান, সিজন অনুযায়ী নিশ্চিত একটা প্রতিরক্ষার ব্যবস্থা নিতে হয়। শীতের সময় ঠান্ডার প্রতিরোধ, গ্রীষ্মের সময় হয়তো ফ্যানের ব্যবস্থাপনা, বর্ষার সময় রেন প্রোটেক্টেড একটি সামিয়ানা, এ জাতীয় প্রয়োজন মতো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়, যাতে শ্রোতারা সুবিধা মতো দুটি কথা শুনবার সুযোগ পায়। কিন্তু এটা আমার জানা নেই যে সুন্দর সিলিং করা প্যান্ডেল আর লাইটিংয়ের বাহার হলে মৌলানারা ভালো অচ করে, আর প্লেন ত্রিপল দিয়ে অচ করালে মৌলানারা অচ খারাপ করে, এটা আমার জানা নেই। আমি জানি যদি হেদায়েতের চিন্তা থাকে,
তাহলে ও মাঠের মাঝখানে বসিয়ে দিল, আল্লাহ যা বলিয়ে নেবেন, আর গ্লেস তালি বসানো ঘরে বসিয়ে দিল, আল্লাহ তা বলিয়ে নেবেন, এটা আমি বিশ্বাস করি। যদি 6 থেকে 7 ঘন্টার একটি অনুষ্ঠান কমপ্লিট করতে কয়েক হাজার টাকার যদি শুধু নজরের খেলায় খরচ হয়, আমি চাপিয়ে দেব না, তবে ভাবতে অনুরোধ করব আল্লাহর কাছে জবাব দিতে হবে কি না, ভাবার দায়িত্ব আপনাদের। আমাকে আজকে দাওয়াত করেছেন, আর করবেন না, এর আগে কোনোদিন করেননি, তার জন্য কাইম সাহেব এদের কাছে দাওয়াতের ভিক্ষাও মাঙিনি, আর আগামীতে করবেন না, তার জন্য কাইম সাহেব রাস্তার ধারে বসে কাঁদবেও না। এ আমার কথা শুনতে পাচ্ছেন কিছু? তবে যেটা নৈতিকতা সেটা পালন করব, ও ব্যাপারে কারোর তোষামোদিরও পরোয়া করি না, আর কারোর ভয় ভীতিরও পরোয়া করি না। যারা এসবের আয়োজন করেছেন নিশ্চিত আম জনতার পয়সা। আপনি জানেন মুসলমানের পয়সারও একটা মান রয়েছে। একজন সাহাবি নবীর কাছে গেছেন, যে বলছে ইউরিদু রাজুল ওয়াইয়া আখুযা মালি, বললে হুজুর একজন লোক আমার মাল কেড়ে নিতে চাইছে, আফাউতি, আমি কি তাকে দেব? প্রিয় নবী বললেন ফালা তুউতি, খবরদার তুমি তোমার পয়সা তাকে দিও না। সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাইন কতালানি, ফাইন কতালানি, যদি আমি পয়সা না দেই আর লোকটা যদি আমার সঙ্গে ধস্তাধস্তি করে? হুজুর বললেন কতিলুহু, তুমিও তার সঙ্গে ধস্তাধস্তি করো। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, ফাইন কতালানি, লোকটি যদি আমায় মেরে দেয়? হুজুর বললেন ফাহুয়া ফিন নার, ওই লোকটি জাহান্নামে যাবে। লোকটি আবার বলল ফাইন কতালতুহু, বললে হুজুর আমি যদি তাকে, লোকটি বললে ফাইন কতালেনি, লোকটা যদি আমায় মেরে দেয়? তো রসুল বললেন ফান্তা শহীদ, তুমি শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ। লোকটি বললেন হুজুর আমি যদি তাকে মারতে পারি? রসুল বললেন ফাহুয়া ফিন নার, ওই লোকটা জাহান্নামে চলে যাবে। ভাই মুসলিম শরীফের এই হাদিস থেকে স্পষ্ট জ্ঞান নিতে হয়, সেটি হলো মুসলমানের পয়সাটারও ইজ্জত রয়েছে, মুসলমানের পয়সাটার সম্ভ্রম রয়েছে, সম্মান রয়েছে। আপনি মনে ভাববেন না যে আপনি ইনকাম করেন বলে আপনি যেমনটি ইনকাম করবেন তার হিসাব ছাড়াই খরচ করবেন, আর আল্লাহ আপনাকে ছাড় দেবে, অসম্ভব, এটা হতে পারে না ভাই। মুসলমানের পয়সাটার মর্যাদা রয়েছে, যদি নিজের পয়সা রক্ষা করতে নিজেকে শহীদ হতে হয়, রাসূলুল্লাহ তাও হতে বলেছেন, কিন্তু কেউ চাইবে আর আমি বিনা কন্টেস্টে তার পয়সা দিয়ে দেব, রাসূল তার অনুমতি বলেন, জোরে বলেন, তাহলে মুসলমানের পয়সার মর্যাদা আছে না নেই? ভাই হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের বর্ণনায় রয়েছে, রাসূল বলেছেন মা তাযালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। প্রিয় নবী বলেন কিয়ামতের কঠিন দিবসে কোন মানুষকে 5টি প্রশ্ন করার পূর্বে 1 কদম তুলতে দেওয়া হবে না। কটা বললাম ভাই? পৃথিবীতে পরীক্ষা হয়, যে মাস্টারমশাইরা সাজেশন দেয়, সাজেশনের বাংলা মানে উপযোগী নির্দেশ, তার মানে কিছু সম্ভাব্য প্রশ্ন বলে দেয়, এই উত্তরগুলো করো, এর মধ্যে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ছেলেরা মেয়েরা পড়াশুনো করে গেল, চিলিপচিটা করে নিবে,
পড়াশুনো করে গেল, যা পড়ে গেছিল তার মধ্যে প্রশ্ন পেল না। তখন বলে প্রশ্ন কমন পাইনি। শিক্ষিত ছেলে মেয়ে দু চারটে আছে তো নাকি, কি বলে তারা প্রশ্ন কমন পাইনি, তার মানে যা পড়ে গেছিল সেই মতন প্রশ্ন আসেনি। আমার আল্লাহ পাকের প্রশ্ন সম্পূর্ণ এক্সেপশনাল, ব্যতিক্রম। প্রশ্ন কি হবে তিনি জানিয়ে দিয়েছেন। বান্দারা পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষক। সুতরাং হে বান্দা, তোমাকে প্রশ্ন বলে দিচ্ছি, তুমি উত্তর রেডি করে এসো। এরপরে যদি বলো আমি উত্তর জোগাড় করতে পারিনি, সে অক্ষমতা সে দুর্বলতা তোমার। কথা বোঝাতে পারছি, গল্প করবেন না, আমি ভাড়াটিয়া বক্তা নই। প্রত্যেকটা কথা নিরবিচ্ছিন্ন মনে শুনতে হবে, গলা বাজাতে আসি না জি, এসেছি এই ব্রেনগুলোর দাম রয়েছে, সেই ব্রেনগুলোর কাছে কিছু ন্যায় সত্য কথা দিয়ে কালচার করার জন্য। এবার বলুন, মহান আল্লাহ প্রশ্ন দিলেন, উত্তর তৈরি করতে আমি অক্ষম, আমি অযোগ্য, তাহলে দায়বদ্ধতাটা আমার। প্রিয় নবী বললেন, মহান আল্লাহর প্রশ্ন কেয়ামতের দিনে আসবে। নাম্বার ওয়ান, আন উমরিহি ফিমা আফনা, হে বান্দা তোমাকে একটা বয়স দিয়েছিলাম, 60, 70, 75, 72 প্রত্যেকের একটা বয়স দিয়েছে। বয়স মিন্স সময়। যুব সমাজকে ভালো করে বুঝতে হবে, মানব জীবনের সময় সর্বাপেক্ষা মূল্যবান। ভাই সময় থাকলে লেখাপড়া শেখা যায়, সময় থাকলে রুজি রোজগার করা যায়, সময় থাকলে জাতির সেবা করা যায়, সময় থাকলে নিজে এস্টাবলিশড প্রতিষ্ঠিত হওয়া যায়। সময় মানব জীবনের একটি মূল্যবান সম্পদ। প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন, ইগতানিমি সিহাতা ওয়াল ফিরাদ। হুজুর বলেছেন, হে উম্মতে মুসলিমা, তোমরা তোমাদের জীবনের সুস্থতা এবং অবসর এই দুটিকে মূল্যবান সম্পদ মনে করো। আমাদের দেশীয় বাংলায় একটি কথা প্রচলিত আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। কথাটি বলে না বলে না, দাঁত যতক্ষণ থাকে ততক্ষণ দাঁতের গুরুত্ব বুঝি কম মানুষ। দাঁত যখন পড়ে যায়, নাচিবাতি পারি মাছের কাঁটা, নাচিবাতি পারি গোস্তের হাড়, তখন বোঝা যায় দাঁত কত মূল্যবান। প্রিয় নবী বলেছেন, তুমি যখন সুস্থ ওই সুস্থতার সময়টাকে মূল্য দাও। এখন বুঝতে পারছ না সুস্থতার কত গুরুত্ব, যখন অসুস্থ হয়ে অথর্ব হবে তখন বুঝবে সুস্থতার কত দাম, ঠিক না ভুল? প্রিয় নবী বলেছেন, তোমার জীবনের অবসর অবসর সময়টাকে মূল্য দাও। মনে রাখো, যখন তুমি কাজে জড়িয়ে পড়বে তখন বুঝবে ফাউ সময়টাকে অলসতা করে কাটিয়েছ, সেটা কত ক্ষতি করেছ তখন বুঝবে, যখন আস্তে পিষ্টে কাজে জড়িয়ে যাবে, ঠিক না ভুল? ভাই আমরা ছেলেবেলায় একটা বই পড়েছি আর বাচ্চাদেরকে বুড়ো বয়সেও পড়াই, বাক্যটি হলো আজকা কাম কাল পার না নামো। আমাদের বাঙালি ছেলেরাও এরা হিন্দি গান শুনে শুনে হিন্দি শিখে ফেলেছে অনেকেই। আজকা কাম কাল পার না ডালো, বাংলা অর্থ আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, এটা কাঁচা বুদ্ধির কাজ। তুমি আজকের কাজটা করলে না, আজকে থাক কালকে করব। তোমাকে বুঝতে হবে কালকেরও একটা প্রপার রুটিনের কাজ আছে, এই থাকে না থাকে না, কালকেও একটা দিন, কালও প্রপার রুটিনের একটা কাজ আছে। তুমি আজকেরটা কালকে ফেলে রাখছো, কালকে তাহলে ডবল কাজ একসঙ্গে হলো।
তুমি আজকেরটা আজকে করতে পারোনি, কালকেরটা কি করে সামলা দেবে দুটো কাজ একসঙ্গে? সুতরাং সময়কে অলসতা করে কাটিও না। তোমার অ্যাডাল্ট বয়স, তুমি সাবালেক সাবালিকা, 15 বছর বয়স থেকে অ্যাডাল্ট পিরিয়ড স্টার্ট। এই অ্যাডাল্ট পিরিয়ডের দৈনন্দিন মুসলমানিত্বের জীবনের নিদর্শন হল 5 বারের নামাজ। এখন তোমার বয়স 30 আপ 40 আপ, 30-40 বছর বয়স, তুমি নামাজ পড়নি। সুতরাং ব্যাকের 15-30 মানে 15 বছর এমটি, 40 মানে 25 বছর এমটি। যদি 40 বছর বয়সে যে তুমি নামাজ পড়ায় স্টার্ট করো, তাহলে ব্যাকে 25 বছর মাইনাস। তুমি ফিউচারে যদি আরো 25 বছর বাঁচো, তাহলে 25 বছরের দৈনিক জীবনের 5 বারের নামাজ, আর ব্যাকের 25 বছরের দৈনিক জীবনের 5 বারের নামাজ। তাহলে পার ডে 10 বার করে নামাজ পড়তে হবে। তাহলে ব্যাকের লাইফ আর ফিউচার লাইফ দুটো মিলে জীবনের ঘাটতিটা পূরণ হবে। ইট ইজ ইম্পসিবল, এটা যে কারোর দ্বারাই অসম্ভব। ঠিক না বলুন, কথা বলুন। জাতি আজও সময়ের মূল্য বুঝেনি, সময়ের গুরুত্ব বুঝেনি। প্রিয় নবী বললেন, ইগতানিমি সিহাতা ওয়াল ফিরাদ। হুজুর বলেছেন, তোমরা তোমাদের জীবনের সুস্থতা এবং অবসর দুটিকে মূল্যবান মনে করো। প্রিয় নবীর এ কথা জ্ঞানের না অজ্ঞানের, মূল্য দেওয়ার দায়িত্ব আমাদের। ভাই আপনি বলুন, একটি ছেলে মোটর বাইক চালাচ্ছে, ফুল পিক আপ টেনে রা রা করে ছুটছে, গতি তার 80-র ঊর্ধ্বে, সামনে লরিটার গায়ে লেখা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, লেখা থাকে, পরোয়া করলো না, পিক আপ টানলো, প্যাসেজ পেলো না, ওভারটেক করতে গেল, অ্যাক্সিডেন্ট করলে স্পট ডেথ। কোথায় যাচ্ছিলে? খোঁজ নিয়ে দেখা গেল ফাল্গুনি সিনেমাতে যাবে, 4টেই শো শুরু হবে। সুতরাং শোটা ধরার জন্য সময় বাঁচাতে ফুল পিক আপ টেনে বসে রয়েছে। তাহলে ও সময় বাঁচাতে গেছে সিনেমার শোটা ধরবে, আর একটা ছেলে ফুল পিক আপ টেনে যাচ্ছে, 80 স্পিড, প্যাসেজ পেল না, ওভারটেক করতে যেয়ে অ্যাক্সিডেন্ট করলো, স্পট ডেথ। খোঁজ নিয়ে দেখা গেল ও আসরের নামাজ পড়বে, ওর কাপড়টা না পাক, ও বাড়ি পৌঁছাতে না পারলে কাপড়টা চেঞ্জ করতে পারবে না, ও নামাজটা কাজা হবে। এই ছেলেটিও সময় বাঁচানোর জন্য দ্রুত যাচ্ছিল। তাহলে একজন সময় বাঁচাতে চাচ্ছিল সিনেমার শো ধরবে তাই, আর একজন সময় বাঁচাতে চাচ্ছিল নামাজটাকে সময় মতো পড়বে তাই। একজন স্পট ডেথ হয়ে জাহান্নাম, আর একজন স্পট ডেথ হয়ে জান্নাত। একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? আজকের একটা মেহনালাকে জিজ্ঞাসা করুন, ডাকুন আপনি, ভাই একটুখানি দাঁড়ান, বলে এখন সময় নেই পরে কথা বলবো। একজন স্কুল মাস্টারকে ডাকবেন, বলবেন স্যার একটুখানি দাঁড়িয়ে যান একটা কথা বলবো, বলে এখন সময় নেই, স্কুল টাইম এসে গেছে, পরে দেখা করে নেবো। জি তাই ভ্যানালা বলি আর সুইপার বলি আর সুপার বলি, সময়ের মূল্য সবাই বুঝেছে। হে মুসলিম যুব সমাজ, আমার এই স্পষ্ট প্রাঞ্জল ভাষার বক্তব্য, আপনি সময়টা মূল্য বুঝছেন কিসের স্বার্থে? রোজগারের স্বার্থে সময়ের মূল্য বুঝছেন? রাজনীতিতে রাজনীতির স্বার্থে সময়ের মূল্য বুঝছেন? তাস ক্রামবোর্ড জুয়া টিভির স্বার্থে সময়ের মূল্য বুঝছেন? খেলার স্বার্থে সময়ের মূল্য বুঝছেন? বিচিত্রা অনুষ্ঠানে যাওয়ার স্বার্থে, না সময়ের মূল্য দিচ্ছেন ধর্মটাকে করার স্বার্থে? বিবেচনা আপনার কাছে। যদি আপনি মুসলমান হন আর সময়ের মূল্য যদি দেন ধর্মের স্বার্থে, নিশ্চিত আপনার ব্যস্ততা সার্থক। আর যদি সময়ের মূল্য বুঝেন পার্থিব স্বার্থে,
তাহলে আপনার ব্যস্ততা ব্যর্থ। জানি না আমার কথা কতটা বুঝবেন, আমি সুর বুঝি না স্বর বুঝি না, আমি বুঝি এই ব্রেনগুলোর কাছে দুটো জ্ঞানের কথা রাখা। আমায় একটু বলুন, আমি আপনাকে জানতে চাইছি, প্রিয় নবী বললেন কেয়ামতের দিনে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, হে আমার বান্দা বান্দি বলো তোমাকে একটা সময় দিয়েছিলাম, এই সময়টাকে কোথায় নষ্ট করেছো? জিজ্ঞাসা আব্দুল কাইয়ুম করবে না, আব্দুল কাইয়ুম কেউ জিজ্ঞাসা করবে যে আল্লাহ, আপনাকেও জিজ্ঞাসা করবেন সে আল্লাহ। আব্দুল কাইয়ুমও যে আল্লাহর সৃষ্টি বান্দা, আপনিও সে আল্লাহর সৃষ্টি বান্দা। সুটাকা আব্দুল কাইয়ুমও কৈফিয়ত দিতে বাধ্য, আপনিও কৈফিয়ত দিতে বাধ্য। জবাবটা তৈরি করুন, ছাড় নেই ভাই, ছাড় নেই। কোথায় দেখাবেন, কোথায় দেখাবেন যে আমার সময়টাকে এই কাজে ব্যয় করেছি? দেখাতে তো, আরে আপনি আপনার ছেলেটাকে পঞ্চাশটা টাকা দেবেন নপাড়া বাজারে যাওয়ার জন্য, দুটো জিনিস কিনতে দিয়েছেন, তো দুটো জিনিসের দাম আপনার ক্যালকুলেশনে 40 টাকা, আপনি দিয়েছেন 50 টাকার একটা নোট। ছেলেটা মার্কেট করে ফিরে এলো, আপনার জিজ্ঞাসা করতে মন চাইবে কত নিয়েছে, পয়সা বেঁচে আছে না অতিরিক্ত লেগেছে। সে যা হিসাব দিল তাকে দেখা গেল 10 টাকা বাঁচার কথা বেঁচে, আপনি চাইলেন 10 টাকা দাও, বললে আমার কাছে নেই, খাবার খেয়েছিস বলল না, হারিয়ে ফেলেছিস বলল না, কাউকে দিয়েছিস বলল না। আচ্ছা এই জাতীয় কোনো উত্তর বুদ্ধিজীবী মহলে চলতে পারে? কথা বলুন, কথা বলুন, হ্যাঁ তুই একটা সোর্স বলো, হয় বলো খাবার খেয়েছি, নাই বলো হারিয়ে ফেলেছি, নাই বলো কাউকে দিয়েছি, নাই বলো আমার কাছে আছে আমি ওটা দেবো না। একটা পজিটিভ অ্যান্সার দিতে হবে, কিন্তু তুমি নেগেটিভ অ্যান্সার দেবে নিশ্চিত কোনো গার্জিয়ান তোমাকে ছাড়বে না, হয় ধমকানি নাই দুই এক গা উত্তম মাধ্যম কিছু একটা জুটবে, ঠিক না ভুল? এটা জাগতিক বিচার, আমারও বিচার তাই, আপনার বিচারও তাই। আমি যদি কৈফিয়াতের মুখোমুখি হই আমাকেও জবাব দেওয়া লাগবে, আমার কাছে যদি কেউ কৈফিয়াতের মুখোমুখি হয় তাকেও জবাব দেওয়া লাগবে, ঠিক না ভুল? ফিরে চলুন, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, 60 বছর সময় দিয়েছেন, হিসাবটা নেবেন 60 বছরের, 15 বছর নাবালিক পিরিয়ড মাইনাস, 45 বছর অ্যাডাল্ট পিরিয়ড, সাবালিক জীবন 45 বছর। আমি 45 বছর জীবনটাকে কোথায় কাটিয়েছি? আমার বিশ্রাম আছে, পেশাব পায়খানা আছে, মাইনাস করো। তোমার রুজি রোজগার রয়েছে, মাইনাস করো। আমি ছেড়ে দিলাম, এরপরেও বাকি সময় কোথায় লাগিয়েছো? তোমার লাইফ খুঁজে দেখা গেল তুমি নামাজ পড়োনি, তোমার লাইফ খুঁজে দেখা গেল তুমি রোজা রাখোনি, তোমার লাইফ খুঁজে দেখা গেল তুমি কোরআন পড়া শিখোনি, তোমার লাইফ খুঁজে দেখা গেল তুমি জিকির আজকার দোয়া দরুদ পড়তে জানোনি, তোমার লাইফ খুঁজে দেখা গেল তুমি ইসলামিক স্ট্যাটাস নিয়ে স্টাডি করোনি, জীবনে পড়াশোনাও করোনি, তাহলে এই যে খালি সময়টা কি করেছো? বাপের কাছে যদি কৈফিয়ত দিতে হয় 40 টাকার মার্কেট করে 10 টাকার জন্য, তাহলে মালিকের কাছে কৈফিয়ত দিতে তো হবে, বলুন? আমার একটা কথা কেটে দেবেন, কান ধরে উদ্বোস করে এই খরচ সব একলা দিয়ে যাব, এক পয়সা লাগবে না, আমি দেবো সব। একটা কথা কি আমার কেটে দেবেন? যদি তা না পারেন তাহলে আমার কথা হজম করতে হবে, ইন ফিউচারে সে ব্যাপারে সজাগ হতে হবে, তবে তো আজকের এই বিপুল খরচ, এই আলো ঝলমলে উজ্জ্বল প্যান্ডেলটার সার্থকতা রক্ষা হবে, না হলে বিশ্বাস করুন একদম সাফ কথা, এই প্যান্ডেল দিয়েছে যে ভদ্রলোক সে একটা মোটা খামসা নেবে, নেবে না নেবে না? হ্যাঁ আমি জানি না আজকের কোনো কন্ট্যাক্টেবল বক্তা আছে কিনা,
তবে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কোন বক্তা কন্ট্যাক্ট করে না, আব্দুল কাইয়ুম তার মধ্যে একজন, এদের কাছে বিক্রি হয়ে আসেনি। এসেছি কথা বলে, সময়ের মূল্য আছে, খরচের মূল্য রয়েছে, আমার মেহনতের মূল্য রয়েছে, আমার জ্ঞানগুলোকে স্টাডি করার জন্য বইয়ের মূল্য আছে, সুতরাং সমাজ একটা বিবেচনা করবে, এটাই মানবতা। এখন যদি কেউ কন্ট্রাক্টেবল বক্তা থাকে, 10-15-20-30 দেওয়া লাগবে, তাহলে আমি নিশ্চিত মনে করি সে ধর্মটাকে কমার্শিয়াল বানিয়েছে, সে ধর্মটাকে ব্যবসা বানিয়েছে, আর আমরাও সেই ব্যবসার সুযোগ করে দিয়েছি। গ্রান্টি আছে, কোনো কন্ট্রাক্টেবল বক্তা বক্তৃতা করলে জাতি হেদায়েত হবে? গ্রান্টি আছে, কোনো কন্ট্রাক্টেবল বক্তা দোয়া করলেই কবুল হবে? সে আলাদা কোরআন বলবে, সে আলাদা হাদিস বলবে? বরং খোঁজ করলে দেখা যাবে 2 ঘন্টা গিজিয়ে গেছে, মূল ওয়াজ 15 মিনিট, বাকি 12 ঘন্টা এমটি ফাসিল, কিচ্ছু নেই। ভুল বলছি? আমার কাছে বক্তৃতা এনে হাজির করুন, যদি প্রমাণ না করাতে পারি অপরাধ স্বীকার করব। জাতির মাঝখানে তাই চলছে, তাই চলছে। জি, কন্ট্রাক্টেবল বক্তা থাকলে সে তার কন্ট্রাক্ট অনুপাতে নেবে, আবার কন্ট্রাক্টে যদি কমায় কেয়ামত দেখিয়ে ছেড়ে দেবে, বলবে কেয়ামতে বুঝে নেব। এ জাতির একবার পাল্টা বড়ার মুরদ নেই, হুজুর তোমার কাছ থেকে কেয়ামতে আমরা বুঝব, তুমি নিলে কি আর আমাদের দিলে ডাকি। এ ওজন করার মিটার এদের কাছে নেই, এদের কাছে রয়েছে শুধু মূর্খতা, এদের কাছে রয়েছে অন্ধতা, এদের কাছে রয়েছে শুধু আবেগ, আসলে জ্ঞানের অভাব। রাগ করছেন আমার কথা? গোড়ায় বলেছি রাগ করবেন আর নেবেন না, আগে নেননি কিচ্ছু হয়নি, পরে নেবেন না কিচ্ছু হবে না। আমায় বলুন, তাহলে প্যান্ডেলওয়ালা মোটা এক খামসা নেবে? সে তো সিলিং করা প্যান্ডেল দিয়েছে, সাউন্ড দিচ্ছে। জি, বক্তা কন্ট্রাক্টে থাকলে কন্ট্রাক্ট অনুপাতে নেবে, না হলে কেমন দেখাবে, আর আনকন্ট্রাক্টেবল থাকলে বিবেচনার ভিত্তিতে মানবতা দেখাতে হবে, সে একটা নেবে। প্যান্ডেলওয়ালা নেবে, কালকে লেবারের দাম মিটবে, যেটা তার বেনিফিট দাঁড়াবে, অ্যাসেট বাড়াবে, ব্যবসা বড় করবে। বক্তা নেবে, কালকে তেল ভরবে। জি, যেটা বাড়াবে, পেচ্ছাপ খানাতে ছাদ পর্যন্ত মোজাইক করবে। জি, আমি জানি না এদের ইন্টারনাল খবর, হয়তো বা এত সুন্দর গেট আপ যখন নিশ্চিত খালি মুখে বাড়ি পাঠাবে না, যাওয়ার সময় 1 ফুটো দেতাই বাড়ি পাঠাবে, তাই তো নাকি? জি, রাত্রি গোডাউনে, সকালবেলা বাথরুমে, রেজাল্ট শেষ। কথা বলুন, এই তো রেজাল্ট। তাহলে হাজার হাজার টাকার জ্বলন জ্বলার কৈফিয়ত আল্লাহ নেবেন না। তৈরি থাকুন, তৈরি থাকুন। ভাই আমার, ফিরে চলুন, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, উপলব্ধি করুন রেজাল্ট। ওই প্যান্ডেলওয়ালা নেবে, লেবারের দাম মিটবে, অ্যাসেট বাড়াবে, মোয়ালানা নেবে, তেল ভরবে, সঙ্গীদের পিছনে খরচ করবে, বাকিটা সে পেচ্ছাপ খানাতে ছাদ পর্যন্ত মোজাইক করবে। শ্রোতারা নেবে, রাত্রি গোডাউনি, সকালবেলা বাথরুমে, এই তো খেল, এই তো খেল। একটু ভাবতে হবে ভাই, এটা কম্পিউটারের যুগ, সোশ্যাল নেটওয়ার্কের যুগ, এত মাথা মোটা নিয়ে চলা যায় না, একটু ভাবুন, লাভ হবে। জি, আব্দুল কাইয়ুমকে নেওয়ার দরকার নেই, আব্দুল কাইয়ুমের কথাগুলো নেন, আল্লাহ চাইলে পথ পাবেন খুঁজে ইনশাআল্লাহ। ভাই চলুন ফিরে, আমি কি বোঝাচ্ছিলাম, প্রিয় নবী বলেছেন কিয়ামতের দিনে নাম্বার 1 প্রশ্ন কিসে হবে, বলুন বলুন, কিসের সময়? থ্যাংক ইউ। ওইটা একজনের কাছ থেকে শুনবো, সবার কাছ থেকে শুনবো, তবে তো বুঝবো। ওয়াজ খিচুড়ি সঙ্গে হজম হবে না, বাড়ি পর্যন্ত যাবে, আর বাড়ি পর্যন্ত গেলে তবে ভবিষ্যতে এর একটা বেনিফিট দাঁড়াবে, ঠিক না ভুল ভাই? তাহলে সময়ের প্রশ্ন, কোরআন কি বলেছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান আল্লাহ বললেন, সময়ের কসম করছি আমি আল্লাহ,
একটু সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে আর একবার বলেন, ভাই আমরা কসম যদি খাই খেতে হয় আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে ছাড়া অন্য কারুর নামে কসম খাওয়া শিরকের নামান্তর। আল্লাহ ছাড়া কারুর নামে কসম খাওয়া যায় না। মানুষ কসম খায় কেন জানেন? সময় নষ্ট করার নেই, আমার সময় খুব টাফ। যে মানুষ কসম খায় যে কথাটা বলছে ওই কথাটা শ্রোতার কাছে বিশ্বাস আনানোর জন্য, ব্রেনে ধরেছে কথাটা? মানুষ কসম খায় তার কথাটাকে যারা শুনছেন তাদের বিশ্বাসে আনানোর জন্য মানুষ কসম খায়। আমার আল্লাহ কসম খাচ্ছেন, কার কসম বলেছি জোরে বলুন, সময়ের কসম। কার কসম? আমি আল্লাহ সময়ের কসম খাচ্ছি। কেন ভাই? সময় এত গুরুত্বপূর্ণ কল্পনা করা যাবে না। আল্লাহ সময়ের কসম খেয়েছেন যাতে করে আল্লাহর বান্দারা এই কসমটার মূল্য দেয়, আল্লাহর বান্দিরা এই কসমটার মূল্য দেয়। বান্দা তোমার সময় কিন্তু বাঁধা ধরা। বিশ্বাস করুন আমি ভারতবাসী, আমি আপ কান্ট্রিতে কোথাও যাব, ইরাক, ইরান, আরব, লেবানন, আমেরিকা, জর্ডান, যেখানে একটা যাব সে দেশ আমাকে একটা ভিসা দেবে, দেবে না দেবে না? সেই ভিসা আমার পাসপোর্টে লেখা থাকবে, ভিসার মেয়াদ শেষ, আমাকে সে দেশ থেকে রিটার্ন করতে হবে। হবে না? হবে না, এটা মাস্ট ভাই। তাহলে জগতের কোন পর্যটক, কোন ট্রাভেলার তিনি যখন বিদেশ যাত্রা করেন তাহলে বিদেশ একটা ভিসা দেয়, সেই ভিসাটা যিনি পর্যটক যিনি মুসাফির তার জানা থাকে। কিন্তু এটা কি জানেন ভাই, আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জি, এবং আমাদের জন্য একটা ভিসা বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন স্পষ্ট তো জি, ইন্না আহাদাকুম লায়াজমাউ ফি বাতনি খালকিহি আরবাঈনা ইয়াওমান নুতফা। হুজুর বলেছেন একটি বাচ্চা তার মায়ের গর্ভে 40 দিন বীর্য আকারে থাকে, সুম্মা ইয়াকুনু বাদা যালিকা আলাকা, এর পরের 40 দিন একটা জমাট রক্তে পরিণত হয়, সুম্মা ইয়াকুনু বাদা যালিকা মুদু, এর পরের 40 দিন গোস্তে পরিণত, 43 120, দ্যাট মিন্স 4 মাস। 4 মাসে একটি বাচ্চার সৃষ্টিটা মায়ের গর্ভে পূর্ণ হয়, এর আগ পর্যন্ত মায়ের গর্ভের বাচ্চা নড়ে না। এরপরে প্রিয় নবী বলছেন সুম্মা আরসালা ইলাইহি মালাকুন ফিহি রূহ, এরপরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ওর ভিতরে রূহ দেয়, তখন সে নড়ে ওঠে আর কি দেয়। এরপরে ফেরেশতা পাঠিয়ে দিয়ে বিকাত বি আজালিহি ওয়া রিজকিহি, আল্লাহ ওর মায়ের গর্ভে থাকাকালীন সময়ে লিখে দেয় সে পৃথিবীতে কতদিন থাকবে, ওটাই ভিসা। ওটাই কি ভিসা? তাহলে আমি একজন ভারতবাসী বিদেশে যদি ভ্রমণ করি, বিদেশ আমাকে একটা ভিসা দেয়, ওই ভিসাটার মেয়াদ আমি জানি। কিন্তু মজার ব্যাপার এটা, আমার আল্লাহ আমাদের জন্য একটা ভিসা তৈরি করেছেন কিন্তু সেটি আমাদেরকে জানাননি। হে যুবক, হে মা, হে যুবতী, বোন কি মেয়ে তুমি যেই হও, তোমাকে মনের মণিকোঠায় গিতে রাখা দরকার। আমি একটি অজানা ভিসার ভিত্তিতে পৃথিবীতে চলছি, আমার দাপ্তানি, আমার মাস্তানি জি, আমার বাবুগিরি, আমার জমিদারি, আমার স্থায়ী, আমার বিলাসিতা, যা চলছে সব একটি অজানা ভিসার ভিত্তিতে। ও ভিসা কোন মুহূর্তে শেষ আব্দুল কাইয়ুমও জানে না, পৃথিবীর কেউ জানেনি, আপনিও জানেন না। তিনি বুদ্ধিমানের পরিচয় ছিল এটাই, আমার ভিসা যখন অজানা মুহূর্তে শেষ হবে তাহলে আমার লেগেজ ব্যাগেজগুলো গুছিয়ে রাখা। কথা ঠিক না ভুল?
লাগেজ বছর গুছিয়ে রাখি, ডাক পড়লেই চলে যাবো। জি একটা জ্ঞান দেবেন, একটা গ্রাম্য জ্ঞান দেন, একদম পল্লী গায়ের গ্রাম্য জ্ঞান। দেখেছেন আমাদের বাচ্চাগুলো, বাচ্চাগুলো অনেক রকমের খেলা খেলে, তার মধ্যে একটা খেলা হলো সংসার খেলা। আমরা এখন ঝেড়ে উঠেছি তো আমার আর মনে নেই, আমরা এককালে খেলিলাম, বলে যাচ্ছে আমার বলা সংসার খেলা। গোটে কত ছেলে আর মেয়ে এক জায়গায় জুটলো, ওর মধ্যে একটা ছেলম্বা মতন ছেলে সে হলো বাপ, আর একটা ডাগর মতন মেয়ে সে হলো মা, আর বাকি যেগুলো একটু বুড়ো গাড়া এ কটা হলো ওদের বাচ্চা কাচ্চা। জি একটা নারকেলের মালা জুটিয়েছে তাতে দিয়ে সেখানটা ধুলো, আর একটা নারকেলের মালা জুটিয়ে তাতে দিয়ে সেখানটা গাছপাতা লতা পাতা ছেঁড়া, ইটির মাথায় নিয়ে বসিয়ে ওতে একটা পাট কাঠি মেঁধে নালা দিচ্ছে, পাশে জঙ্গলে তো ওই ডাগর মতন যেটা সেটা গেছে বাজার করতে, তার মানে গাছপাতা ছিঁড়ে আনতেছে। আর এ কটা বাচ্চা কাচ্চা বিপুল খাওয়ান দাওয়ান চলছে, এদিকে রান্না ওদিকে বাজার এদিকে খাওয়ান দাওয়ান। আমি কি মরিচ জাতির গল্প বলছি না বাস্তব? হ্যাঁ, এই যে নকল সংসার ওরা খেলেছে, ও কোনো পীরের মুরিদ না, ও কোনো ইউনিভার্সিটির ছাত্র না, ও কোনো স্কুল কলেজে পড়িনি, গ্রাম্য মক্তবে ওটা শেখানো হয়নি, তোর বাপ মা ওকে বলিনি যে দেখ বাবা তোদেরকে বড় হলে সংসার করতে হবে, তোরা একটু নকল সংসার খেলে একটু ট্রেনিংটা নে। কেউ বলেছে? একদম তুমুল সংসারে ব্যস্ত, ওদিকে বাজার এদিকে রান্নাবাড়া এদিকে খাওয়ান দাওয়ান চলছে, ইন দি মিন টাইমে একটা ছেলের কিংবা একটা মেয়ের মা এলো, এসে বললো মনি তাড়াতাড়ি চলে আয়, তোর আব্বা তোকে নানার বাড়ি নিয়ে যাবে। বাস সেকেন্ডের ভিতরে সব স্বপ্ন শেষ, ঠেকলো তোর হাঁড়িকুড়ি, চললুম আমি নানার বাড়ি। কারুর ক্ষমতা নেই ওকে নানার বাড়ি যাওয়ার আনন্দ রুখে দেয়। পারবে কেউ? কেউ পারবে না, সংসার পড়ে থাকলো চললো। ভাই এদেরটা নকল সংসার, আমরা পেতেছি আসল সংসার। ছেলের বিয়ে দেবো, মেয়ে দেখা রেডি, একটা বাড়ি তৈরি করেছি ছাদ আটতে বাকি, ব্যবসা চলছে 3 লক্ষ টাকা মার্কেট ব্যালেন্স রয়েছে পড়ে, 2 বিঘা জমি কিনেছি, জমিটা এখনো রেজিস্ট্রেশন হয়নি। জি নিজে হজে যাব টাকা জমা করেছি, এখনো 2 কিস্তি বাকি, চারিদিকে অসম্পন্ন পরিস্থিতি লণ্ডভণ্ড। আজরাইল এসে বললো চলার সময় নেই। কোনটাকে কমপ্লিট করবেন, ছেলের বিয়েটা দিয়ে নেবেন না হস্তা করে নেবেন না বাড়ির ছাদটা না জমির রেজিস্ট্রেশনটা? বলুন বলুন। তাহলে বাচ্চাদের নকল সংসার আর এই বুড়োদের আসল সংসার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ফ্যামিলি? এই দুটো পরিবারের দুটো সংসারের পার্থক্য কি? কিছুই আছে? কিচ্ছু নেই। ওকে ডাকলো মা, ও বুড় করে চলে গেল নানার বাড়ি, আর আমাকে আপনাকে ডাকবে আজরাইল, যে যেখানে আছে সেখানে স্টপ, চলো কোথায় ছাদ আটা, কোথায় ছেলের বিয়ে, কোথায় নিজের হজ, কোথায় জমির রেজিস্ট্রেশন, সব অসম্পূর্ণ পড়ে রইল, চলো। এ ভিসা ও জানা ছাড়া আর কিছু? এ যুবক ছেলে বাবাজি, আর কতদিন বুঝতে সময় লাগবে বাবা, আর কতদিন? শুধু গেটাপালা বক্তা ফরেন বক্তা হলেই হয়ে যাবে বলেন? বুঝতে হবে না, জ্ঞান নিতে হবে না, ব্রেন কালচার করতে হবে না? জি একটু ভাবুন, আমি আগেই বলেছি আব্দুল কাইয়ুমকে নিতে হবে না, আব্দুল কাইয়ুমের কথাগুলো নেন। চলুন আমি আপনাকে বোঝাচ্ছি কোরআন কি বলেছে। ওলা আসর, আমি আল্লাহ সময়ের কসম করছি, সময় কি এবার একটু বলি। জি ভাই সময় হলো, সময় হলো বরফের মতো, ইংরেজিতে একটি কথায় বলে টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নন। শিক্ষিত ছেলেরা নিশ্চয়ই জানে, আমি ক্লাস 4 পাস, বাংলায় ফর্মন্তবিদ্যে ওর বেশি জানি না, ইংরেজিতে বলে টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নন,
সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে। চলুন দিন গোষ্ঠী শুদ্ধ যাই ওই নপাড়ার নদীর ধারে, যে সবাই মিলে আন্দোলন করি স্রোতটা ঢুকে তবু দাঁড়াবে ও গড়ি একটা সামনে ধরুন, ধরে চিল্লান সবাই মিলে আকাশ পাটা চিল্লান চিল্লিয়ে দেন, কাঁটা বন্ধ হয়ে যাবে। ঘড়ির সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে। আমার আল্লাহ বললেন, বন্দা তোর জীবনের সময়টা বরফের মতো, বরফটাকে মেশিন থেকে বার করুন উত্তাপে আর মুক্ত বাতাসে, গলবে না যা ছিল তাই থাকবে। মায়ের গর্ভ থেকে আমরা বার হয়েছি, আমার সময়টা বরফের মতো গলতে শুরু হয়েছে, ঠিক না ভুল? কোথায় পাবো, কোথায় পাবো? 1425 সালে 6ই মার্চ সন্ধ্যাটা আবার একবার ফিরিয়ে আনবো, সারা ভারতবাসী আন্দোলন করি, ফিরবে? পাস্ট ইজ পাস্ট, যে অতীত হয়েছে অতীত, ওকে আর ফিউচারে আনা যাবে না বাবা জি। সুতরাং মূল্য দিন কোরআনের এই বক্তব্য। আল্লাহ সময়ের কসম খেলেন, বললেন আমি সময়ের কসম করছি, সময় বরফের মতো বিগলিত, আমার জীবন থেকে আপনার জীবন থেকে হচ্ছে। কসম খেয়ে আল্লাহ কি বলেছেন জানেন? ইন্নাল ইনসান লাফি খুসর, মানব জাতির মূল পাওনা হলো ধ্বংস। কথাটা আব্দুল কাইয়ুমের জি। ওই কোরআন যেটাকে বিশ্বাস করলে আপনার আমার নাম ইমানের খাতায় উঠবে, সেই কোরআনের বক্তব্য। মানুষের জীবনের মূল পাওনা কি বলেছি শব্দটা? ধ্বংস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা খাঁটি ইমানটাকে নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সালিহাত কেবলমাত্র নেকির কাজ করেছেন, পাপের কাজ করেননি, অতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে ন্যায় কাজের আদেশ করেছে, অন্যায় কাজের নিষেধ করেছে, অতাওয়াসাউ বিস সবর, একজন অপরজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ব্যাখ্যা দিলে বহু সময়ের প্রশ্ন, আমার সময় নেই, আমি এমনি মাইকে থাকি এক ঘন্টা, এক ঘন্টা 10 মিনিট 15 মিনিট খুব 3 মিনিট 1.5 ঘন্টা, তার বেশি মোটেই না জি, ব্যাখ্যা দেবো না, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। মহান আল্লাহ 4টে কথা বললেন, যারা ইমান ঠিক রেখেছে, ভালো কাজটা করেছে, পরস্পর পরস্পরকে ন্যায় কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছে, একজন অপরজনকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই 4টে গুণ যে মানুষটা জোগাড় করেছে ওই মানুষটাই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। একটু জোরে বলুন, হে ছেলে, হে মুরব্বী, হে পর্দার মা বোন, মেয়ে কে আছো আমি জানি না, একটু ভাবার দরকার। কোরআনের ঘোষণা অনুযায়ী ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে হয় 4টে গুণ জোগাড় চাই। কার জোগাড় হয়েছে বাবা জি? ব্যাখ্যা দিলে ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ জি। তবে যতটুকু দিচ্ছি বুঝবার জন্য অতটুকু যথেষ্ট। আমরা ইমান এনেছি, ইমান মিন্স আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, তিনি এক, তার জোড়া তার সমতুল্য কেউ নেই, তিনি অভাবহীন, তিনি অভাব মুক্ত, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী। একটু বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আনতুমুল ফুকারাউ ইলা আল্লাহ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। কোটিপতি সেও, কলার কাঙাল রাজপথের ভিখারি সেও আল্লাহর মুখাপেক্ষী, ঠিক না ভুল জি? এর পরের প্রশ্ন, হে ইমানদার, আপনি তো ইমানওয়ালা, আপনি তো ইমানওয়ালা, বিবেকের সঙ্গে কথা বলুন, বিবেকের সঙ্গে কথা বলুন। ইমানদার মানে